আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল রুটি বানাচ্ছি, এখন বাজে 7:30। হাজব্যান্ড অলরেডি উঠে ফ্রেশ হচ্ছে, আর ওকে বললাম যে আজকে তাহলে রুটি বানায়, তো বললো আচ্ছা ঠিক আছে, যদি পারো এটাই কন্টিনিউ করো, রুটি খাই সকালে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, বিভিন্ন ভেজিটেবল বা সালাদ এগুলো হচ্ছে মানে হচ্ছে একসাথে করে তারপরে রুটি বা ডিম পোচ এগুলোই খাওয়া ভালো সকালে। তো যাই হোক, আসলে কন্টিনিউ রুটি খেতেও আবার অনেক সময় ভালো লাগে না। তো আমি ওকে বলেছি আচ্ছা ঠিক আছে, শুরু করি আজকে থেকে, দেখি যতদিন ভালো লাগে রুটি বানালাম বা অন্য কোনো একটা ভেজিটেবল করলাম বা হচ্ছে ভাত বা খিচুড়ি এরকম আর কি, সব কিছু মিলে ছিলে মানে সকালের যে একটা নাস্তা হালকা পাতলা সেটাই করি, কারণ ভরপুর পেট মানে দুপুরে ভাত, সকালে ভাত, আবার রাতে ভাত, এটা কিন্তু আসলে খাওয়া উচিত না। এটা আমরা জানি, কিন্তু আসলে মানে পরিস্থিতির কারণে মূলত ভাত খাওয়াটা হয়ে যায় আমাদের। তার এই যে দেখতে পাচ্ছেন যে আমি রুটি বানাচ্ছি, তো রান্নাঘরে কিন্তু অলরেডি রোদে একদম ঝকমক করতেছে। মানে এতদিন যে বাসাটায় ছিলাম, বাসাটা অনেক সুন্দর ছিল বাড্ডাতে, শুধু একটা প্রবলেম ছিল বাসার মধ্যে আর কি, বা বাসার সাইডে বা বাইরে যেটাই বলেন, মানে আমার ওই বিল্ডিংটাতেই কোনো রোদ আসতো না। হ্যাঁ, মানে মানে দুই পাশে দুইটা বিল্ডিং, মাঝখানে আমার বিল্ডিংটা ছিল, তো আমাদের তো ওইখানে আর কি মানে একটু রোদ পড়তো না, যার জন্য এত ঠান্ডা ছিল বাসার ভিতরটা আমি বলে বোঝাতে পারবো না। মনে হতো কি মানে বরফের ঘর আর কি, এত ঠান্ডা, মানে সবাইকে যে বলতাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা, সবাই বলতো যে কি বলেন এত ঠান্ডা কোথায় হ্যান ত্যান, তা আমি বুঝাইতে পারতাম না যে আসলে অনেক ঠান্ডা ছিল আমার বাসাটা। তো এই বাসাটা এত সুন্দর রোদ, মানে সকাল একদম সূর্য ওঠা হতে শুরু করে মানে বেডরুমে যে জানালাটা আছে সেখানে একদম রোদটা চলে আসে, রান্নাঘরও মাশাল্লাহ একদম ভরপুর রোদ পায়, তারপর বেলকনিতে আমি যেখানে গাছ রেখেছি একটা ভিউ দেখালাম, ওটা কিন্তু 7:30-এর একটা ভিউ, 7:30-7:30 বাজে তখন, ভরপুর রোদ চলে আসে। আর বিশেষ করে যারা একটু গাছপালা পছন্দ করে, মানে বেলকনিতে যাদের গাছপালা আছে তারা কিন্তু আসলে তাই সেই গাছ গাছের জন্য অন্তত একটু রোদের প্রয়োজন, কারণ বেলকনিতে গাছ রাখ একটু রোদ হলেও কিন্তু আসলে দরকার। হ্যাঁ, কারণ এক একটা বেলা রোদ হোক যে সকাল টাইম বা বিকেল টাইম, কিন্তু ওই যে বাড্ডার ওই বাসাটায় আমার একটা টাইমও রোদ পড়তো না, যার জন্য আমার গাছগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো আশা করছি এখানে যে গাছগুলো রেখেছি বেলকনিতে হয়তো বা সপ্তাহখানেকের মধ্যে গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠবে, আর আসলে ভালোও লাগে। দেখেন এই যে হালকা হালকা রোদ শীতের মধ্যে বিশেষ করে মানে খুব সুন্দর। আর এই বাসাটার একটা ভালো ফ্যাসিলিটি হচ্ছে অনেক গরমের সময় ফুল বাতাস পাওয়া যাবে, দক্ষিণা বাতাস যেটাকে বলে, সেই বাতাসটাও আর কি পাওয়া যাবে।
আর এই তো এদিক থেকে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, আর এটা করলে আজকের মতো সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিও বেশি বড় করব না, এখানেই বিদায় নিয়ে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া জানাচ্ছি। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।